ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। তো তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় পর্যন্ত তোমাদের পড়া হয়েছে, আজকে তোমাদের পড়া হবে পঞ্চম অধ্যায়, নোটপ্যাডে টাইপ করা। নোটপ্যাড নোটপ্যাড প্রথমে আগে তোমাদেরকে জানতে হবে যে নোটপ্যাড কি। নোটপ্যাড হচ্ছে একটা প্রোগ্রাম যেখানে আমরা টাইপ করতে পারি, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে নোটপ্যাডের মধ্যে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু বইটাকে ফলো করো এবং তার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে কীভাবে নোটপ্যাডটা করা হয়। যেহেতু নোটপ্যাড একটা প্র্যাকটিক্যাল টাইপের চ্যাপ্টার, সেহেতু তোমাদেরকে কিন্তু কাজটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, সেই জন্য আমি তোমাদেরকে এইভাবে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি। প্রথমে হচ্ছে নোটপ্যাড প্রোগ্রাম খোলার পদ্ধতি, কীভাবে নোটপ্যাড প্রোগ্রাম খুলবে। দেখো, নোটপ্যাড প্রোগ্রাম আমি খুলছি এইভাবে, স্টার্টে ক্লিক করলাম। দেখো, তোমাদের বইতে দেখা যাচ্ছে স্টার্টে ক্লিক করতে হবে, তারপর অল প্রোগ্রামসে যেতে হবে, অল প্রোগ্রামসে ক্লিক করলাম, তারপর অ্যাক্সেসরিজ বাটনে যেতে হবে, অ্যাক্সেসরিজে ক্লিক করলাম, এরপরে কী আছে, নোটপ্যাড ক্লিক করে দিলাম, ব্যাস খুলে গিয়েছে আমাদের নোটপ্যাড। এরপর কি নোটপ্যাড, দেখো দ্বিতীয় পদ্ধতি আরেকটা দেখিয়েছে তোমাদেরকে, যে ডেস্কটপে বাম দিকে নিচে যে স্টার্ট বাটন আছে সেখানে সার্চ প্রোগ্রাম অ্যান্ড ফাইলস বলে একটা বক্স দেখতে পাওয়া যাবে এবং সেখানতে লিখতে হবে নোটপ্যাড, এভাবেও তোমরা খুলতে পারবে, ঠিক আছে? আর তৃতীয় পদ্ধতি কী বলছে, যদি নোটপ্যাডের আইকন থাকে তাহলে কিন্তু মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলেই নোটপ্যাডটি খুলে যাবে। তিনটে পদ্ধতিতে কিন্তু নোটপ্যাড খোলা যাবে। যাই হোক, আমরা নোটপ্যাড খুলে ফেলেছি, এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে নোটপ্যাড উইন্ডো। এই হলো নোটপ্যাড উইন্ডো। এই নোটপ্যাড উইন্ডোর কী কী জিনিস আছে এর মধ্যে তোমরা দেখতে পাবে। দেখো, তোমাদের বইয়ের 37 নম্বর পাতায় দেখবে একটা ছবি দেওয়া আছে, তোমরা ওইখানটায় বইটা খোলো, খুললেই তোমরা বুঝতে পারবে, আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখিয়ে যাচ্ছি। এই দেখো, নোটপ্যাডের মধ্যে এই যে উপরের বারটা যেখানে এই যে লেখা আছে আনটাইটেলড নোটপ্যাড, এটাকে বলা হয় টাইটেল বার, এটা হচ্ছে টাইটেল বার। ডান দিকে তিনটে বাটন দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটন। আর কি, এই যে নোটপ্যাড উইন্ডোর এই যে দেখো, তোমাদেরকে আমি একটু মাঝের দিকে এনে দেখেছি, এই যে একটা কালো দাগ দপদপ করছে, এটাকে বলা হয় কি, কার্সার, ঠিক আছে? আর এই যে মাঝের যে ফাঁকা জায়গাটা, এটাকে বলা হচ্ছে তোমার ওয়ার্কিং এরিয়া। আর নোটপ্যাডের মধ্যে আর একটা জিনিস দেখাচ্ছে, যেটা হচ্ছে স্টেটাস বার। তো স্টেটাস বারটা যাই হোক, তোমাদেরকে এখানে নেই বলে আমি তোমাদেরকে দেখাচ্ছি না। তো এখানে তো স্টেটাস বারটাকে ওকে করলে কিন্তু স্টেটাস বারটা চলে আসবে, ঠিক আছে? এখানে তো স্টেটাস বার থাকে নোটপ্যাডের, যেহেতু আমি প্রোগ্রামটা খুলে রেখেছি বলে দেখতে পাওয়া যাচ্ছে না এখন। তো টাইটেল বার, টাইটেল বার কি, নোটপ্যাড উইন্ডোর উপরের দিকে লম্বা এবং সরু যে বারটি দেখতে পাওয়া যায়, এই যে লম্বা এবং সরু যে বারটি দেখতে পাওয়া যাচ্ছে একে বলা হচ্ছে টাইটেল বার। টাইটেল বার ডান দিকে তিনটে ছোটো ছোটো বাটন আছে, আমি তোমাদেরকে একটু আগেই বললাম, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ বার। এরপর কি মেনু বার, এরপর আসছে একটা জিনিস, দেখো মেনু বার, মেনু বারের মধ্যে পাঁচটা মেনু আছে, এইটাকে হচ্ছে মেনু বার। মেনু মধ্যে ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ আর হেল্প, এই পাঁচটি মেনু থাকে মেনু বারের মধ্যে। আর কি, ওয়ার্কিং এরিয়া বা ডকুমেন্ট এরিয়া, এই যে ওয়ার্কিং এরিয়া, কার্সার তোমাদেরকে একটু আগেই বললাম, আর স্টেটাস বার আমি বলে দিয়েছি যে নিচের দিকে স্টেটাস বার থাকে, যেখানে কী হয় নোটপ্যাডে কার্সারের অবস্থান জানা যায় যে কার্সারটা কোথায় আছে। নোটপ্যাডে লেখা বা টাইপ করা, নোটপ্যাডে তোমরা কীবোর্ড তো আগেই জেনেছো যে কীবোর্ড মাউস বলে আমরা টাইপ করি এসেছি কীবোর্ডের সাহায্যে। তো কীবোর্ডের সাহায্যে আমি একটা জিনিসকে টাইপ করব, তো আমি কী টাইপ করবো, তোমাদের স্কুলের নামটাই আমি ধরো টাইপ করে দিচ্ছি, মায়াপুর নিউ শ্রীনিকেতন নার্সারি স্কুল, এটা আমি একটা টাইপ করলাম ধরো, ঠিক আছে? এই কীগুলির সাহায্যে এবার দেখো, এবার টাইপ করার জন্য কিছু কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে, যেগুলো বলছি কি, টাইপ করার জন্য আমরা কোন কী ব্যবহার করবো, অ্যালফাবেট কী, তোমরা কীবোর্ডের কীগুলো সম্পর্কেও জেনেছো যে স্পেশাল কী, অ্যারো কী, ইত্যাদি রকম কী থাকে, তার মধ্যে আমরা ব্যবহার করবো অ্যালফাবেট কী, কেন এখানে সবগুলোই হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমা বর্ণ। এবার কি, প্রথম লাইনের বড়, প্রথম অক্ষরটা কী হয়, বড় হাতের হয়, কিন্তু যেহেতু এটা স্কুলের নাম সেহেতু প্রত্যেকটা অক্ষরকে আমি বড় হাতে লিখেছি, প্রথম প্রত্যেকটা লেখা তোমাদের বোঝার সুবিধার জন্য। যখন তোমরা বড় হাতের অক্ষরটি লিখবে তখন কী করবে, ক্যাপস লকটা অন করবে এবং যেই লেখাটা হয়ে গেল তারপরেই কিন্তু ক্যাপস লকটাকে অফ করে দেবে, না হলে কিন্তু সব লেখাগুলি বড় হাতের হবে। এরপর কি, কীভাবে টাইপ করতে হবে তোমাদেরকে এখানে দেখানো হয়েছে, তোমরা টাইপ করতে পেরে যাবে কোনো ব্যাপার না, কিবোর্ডটা খুলবে এবং পরপর পরপর সুইচগুলোকে দেখে দেখে প্রেস করলেই কিন্তু টাইপ হয়ে যাবে। এবার কি, এন্টার কি প্রেস, এন্টার কি প্রেস করলে কী হবে, কার্সারটা নিচে নেমে আসবে। দেখো, আমি এন্টার কি প্রেস করে দিয়েছি, সঙ্গে সঙ্গে কার্সারটা কী হলো, নিচে চলে এসেছে, কার্সারটা এই যে নিচের লাইনে চলে এলো, ঠিক আছে? আর যদি টাইপ করার সময় কোনো ভুল অক্ষর টিপে ফেলো তাহলে কী করবে, ব্যাকস্পেস কি ব্যবহার করে সেটা মুছে ফেলবে। তাহলে কোন কি মাথায় রাখতে হবে, ব্যাকস্পেস কীটাকে ব্যবহার করে সেটাকে কিন্তু মুছে ফেলতে হবে। আচ্ছা, নোটপ্যাডে লেখা বিষয়বস্তু সঞ্চয় বা জমা করে রাখা, সেভ, সেভ, সেভ কীভাবে করবে, মেনু বারের দেখো আমরা কী করে সেভ করবো, ফাইল মেনুতে যাবো, ফাইল মেনুতে গিয়ে এখানে এই যে সেভ বা সেভ অ্যাজ একটা অপশন রয়েছে, বা সেভ অপশনে আমরা ক্লিক করলাম, তাহলে কী হবে, সেভ অ্যাজ ডায়লগ বক্স আসছে, এই দেখো বক্স আসছে। এখানেতে আমরা একটা ফাইল নেম দিতে হবে, এখানে একটা যা কিছু একটা ফাইল নেম দিলে, দিয়ে এই সেভ বাটনে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু ফাইলটি সেভ হয়ে যাবে।
এইভাবে কিন্তু নোটপ্যাডের আর সেরকম কিছু কাজ নেই। আর একটা জিনিস যেটা বাকি রয়ে যাচ্ছে সেটা হচ্ছে নোটপ্যাড উইন্ডোকে বন্ধ করা। কীভাবে আমরা নোটপ্যাড উইন্ডোকে বন্ধ করবো? নোটপ্যাড উইন্ডোকে বন্ধ করার জন্য খুব সোজা জিনিস, এই যে ক্লোজ বাটন আছে এখানেতে ক্লিক করে দিলেই কিন্তু বন্ধ হয়ে যাবে নোটপ্যাড উইন্ডোটা, ঠিক আছে? আর হচ্ছে কি, একটা ব্যাপার দেখো, এই তোমাদের মোটামুটি চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেলো, খুব ছোট এবং খুব সোজা চ্যাপ্টার। এরপর হচ্ছে এক নজরেটা তোমরা একটুখানি পড়বে, 40 পাতার যে এক নজরেটা আছে ওটা তোমরা একটুখানি দেখে নেবে, তাতে তোমাদের সুবিধাই হবে বইটা পড়ার পরে। অনুশীলনীর প্রশ্নগুলি আমরা করে তোমাদেরকে পাঠিয়ে দেবো, ওগুলোকে তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে। তোমাদের প্রশ্নপত্র এখান থেকেই পড়বে, অতএব মানে খুব সোজা প্রশ্নপত্র হবে, যেহেতু অনুশীলনী করলেই তোমরা প্রশ্নপত্রগুলি সবই করতে পারবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে।